অন্তত 162তম জন্মদিন। এই জন্মদিবসে আমরা সবাই উপস্থিত হয়েছি ইংরেজবাজার পুরসভা, তার এখানে পূর্ণাবয় একটা মূর্তি স্থাপন করেছি। আমরা প্রতি বছরই এই জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করি। সেই মানুষটি আমাদের দেশকে দেখিয়েছে কীভাবে দেশ চলতে হবে, যুবকদের দেখিয়েছে কীভাবে যুবক এগিয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষের কাছে তার যে বাণী, সেই বাণী আজকে সবাই গ্রহণ করে এগিয়ে যাবে।